ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে তোমাদের সামনে দেখাবো নতুন কিছু ডিজাইনের নেক পিস, যেগুলোকে চিক আমরা বলে থাকি। তো কথা না বাড়িয়ে আমি ডিরেক্ট সেই ডিজাইনের দিকে চলে যাচ্ছি। তোমাদের সামনে যে ডিজাইনটা রয়েছে দেখো, খুব লাইট ওয়েটের এক্সক্লুসিভ একটা ডিজাইন, যেটা দেখো সাইডে লাপার পোর্শন, তার মিডিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লোরাল মোটিভ এবং দু সাইডে কিন্তু পান টাইপের ডিজাইন দিয়ে এটাকে অ্যাটাচ করা রয়েছে। এবং তলায় দেখো দু সাইডে খুব সুন্দর করে চেনের ঝোলা এবং দুটো চেনকে অ্যাটাচ করে একটা ড্রপ শেপের ঝুলকি দিয়ে কিন্তু তাকে একটু ড্যাংলি মোটিভ করে একটা চেন ও বলের ঝুলকি দেওয়া রয়েছে। তো এটার ওয়েট রয়েছে 4.740 গ্রাম। তো যেটা আজকে রেট অনুসারে অ্যাপ্রক্স রেঞ্জ আসছে 29,800 মতন। তো তোমাদের সামনে এবার যে ডিজাইনটা দেখছো, এটাও কিন্তু উইদিন 3 গ্রামসের মধ্যে মেড করা একটা ডিজাইন। দেখো মিডিলটা ফ্লাওয়ারি মোটিভই রয়েছে, বাট অন্য টাইপের প্যাটার্ন ডিজাইনগুলো করা রয়েছে। দেখো এর তলায় কিন্তু ড্রপ ড্রপ শেপে ঝুলকি রয়েছে এবং সাইডেও কিন্তু ড্রপ ড্রপ শেপকে অ্যাটাচ করে ডিজাইনটা কমপ্লিট করা রয়েছে। এটার ওয়েট রয়েছে 2.750 গ্রাম, যেটা আজকের রেট হিসাবে অ্যাপ্রক্স রেঞ্জ আছে 17,300 মতন। এটা তোমরা নিজেরা তো অনুষ্ঠানে পড়তে পারছো, এছাড়াও কিন্তু এতটা অল্প ওয়েটে হওয়ার জন্য তোমরা কিন্তু গিফটও করতে পারছো। ডিজাইনটা তোমরা দেখছো, যারা একটু মিনাকারি জিনিসটাকে খুব পছন্দ করো তাদের ফেভারিট একটা ডিজাইন। দেখো ডিজাইনটাকে কিন্তু করা রয়েছে ময়ূর টাইপের মোটিভ দিয়ে, পিকক মোটিভ দিয়ে করা রয়েছে এবং মিডিলের পোর্শনটা খুব সূক্ষ্ম করে 3-4টি কালারের মিনাকারিকে পাঁচ করে করা হয়েছে ডিজাইনটা। এবং সাইডে দেখো খুব সুন্দর করে ঝুলকি দেয় এবং তলার পোর্শনটা কিন্তু ড্যাংলিং মোটিভ করা রয়েছে। তো এটার ওয়েট রয়েছে 7.700 গ্রাম, যেটা আজকের রেট অনুসারে অ্যাপ্রক্স রেঞ্জ আছে 48,500 মতন। সামনে যে চিকের ডিজাইনটা রয়েছে অবশ্যই এক্সক্লুসিভ এবং ভীষণই অল্প রেঞ্জ আর অল্প ওয়েট, উইদিন 3 গ্রামসের মধ্যে কমপ্লিট করা একটা ডিজাইন, যেটার ওয়েট রয়েছে 2.560 গ্রাম, যেটার আজকের রেট হিসাবে রেঞ্জ আসছে 16,200 রুপিস মতন। দেখো মিডিল পোর্শনটা খুব সুন্দর করে একটা উঁচু করার মতন ফ্লাওয়ার মোটিভ রয়েছে এবং তার তলায় ড্রপ ড্রপ শেপে ঝুলকি রয়েছে এবং সাইডেও কিন্তু একই রকমের পেটালস ওয়ার্ক দিয়ে চিকটিকে টোটালি কমপ্লিট করা হয়েছে। নেক্সট যে ডিজাইনটা দেখাচ্ছি, এটাও কিন্তু লাইট ওয়েটে তৈরি একটা ডিজাইন। মিডিলটা দেখো খুব সুন্দর করে একটা সোয়ান টাইপের শেপ দেওয়া রয়েছে এবং তার তলায় দেখো ড্রপ মোটিভগুলোকে অ্যাটাচ করে খুব সুন্দর একটা হাফ মুন টাইপের লুক দেওয়া হয়েছে। এবং সাইডে দেখো খুব সুন্দর কিন্তু করে কিন্তু ওভাল ওভাল টাইপের ডিজাইনের কাটাই পিসকে সেট করে এবং ঝুলকি দিয়ে একটা চিক ডিজাইন করা হয়েছে, যেটার ওয়েট আছে 3.150 গ্রাম, যেটা আজকে রেট হিসাবে রেঞ্জ আসছে উইদিন 20,000-এর মধ্যে, এটা রেঞ্জ 19,800 রুপিস মতন। এতটা অল্প ওয়েট এবং সুন্দর কালেকশনস কিন্তু অবশ্যই তোমরা ঢাকা জুয়েলার্সে পাবে। নেক্সট যে চিকের ডিজাইনটা তোমরা দেখছো, লাইট ওয়েটে যতটা পাড়ানো হয়েছে ড্যাংলিং মোটিভটাকে ফলো আপ করানো রয়েছে ডিজাইনটা, যাতে কভারেজ অনেকটা বেশি বাড়ে। তো দেখো খুব সুন্দর কিন্তু মিডিলে একটা ফ্লাওয়ার ডিজাইন এবং সাইডটাকে কলকা করে এবং তার সাথে লাপা টাইপের ডিজাইন করে একটা চেনের সাথে অ্যাটাচ করে চিক করা এবং তলা দুটো পোর্শন দেখো খুব সুন্দর করে হাফ রাউন্ড মোটিভে চেন ঝোলা এবং তার তলায় কিন্তু ভি শেপে চেন ঝোলা, তার সাথে বল এবং আর ড্রপস টাইপে ঝুলকি দিয়ে কভারেজটাকে হাই করানো রয়েছে। তো এটার এরম চিকটার ওয়েট রয়েছে 4.550 গ্রাম, যেটার আজকে রেট হিসাবে রেঞ্জ আছে 28,600 মতন। তো নেক্সট ডিজাইন হচ্ছে এটা, দেখো বেশ হাই কভারেজ বাট অল্প ওয়েট, অবশ্যই এরকম এক্সক্লুসিভ কালেকশন তোমরা পাবে ওয়ান অ্যান্ড অনলি ঢাকা জুয়েলার্সে। তো এটার ওয়েট রয়েছে 4.76 গ্রাম, যেটার আজকে রেট হিসাবে অ্যাপ্রক্স একটা রেঞ্জ আসছে 29,900 মতন। যথেষ্ট হাই কভারেজ একটা চিক, ভীষণই লো ওয়েটে এরকম ধরনের কিন্তু এক্সক্লুসিভ ডিজাইন অনলি দিতে পারছে ঢাকা জুয়েলার্স। তো আশা করি এই প্রোডাক্ট ডিজাইনগুলো আপনাদের ভালো লেগেছে। এরকমই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ডিজাইন পেতে গেলে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে হবে। আর তোমরা কী কী ধরনের ভিডিওস দেখতে চাইছো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করতে পারো। ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে ক্লিক করে কিন্তু অবশ্যই অর্ডার বা যে কোনো কোয়েরিজ তোমরা আস্ক করতে পারো, এছাড়াও বুকিংও করতে পারো। আচ্ছা ইনফো কার্ডে ক্লিক করে কিন্তু তোমরা প্রোডাক্ট ডিজাইন সম্বন্ধে জানতে পারো বা প্রোডাক্ট সম্বন্ধে বিশদে জানতে পারো, এছাড়া কিন্তু সরাসরি চ্যানেল ভিজিট করেও কিন্তু তোমার প্রোডাক্ট সম্বন্ধে জানতে পারছো। তো নেক্সট টাইম দেখা হচ্ছে কিছু নতুন ভিডিওস নিয়ে, নতুন কন্টেন্ট নিয়ে। ততক্ষণের মতন বিদায়।